তড়িঘড়ি নয় বরং রাষ্ট্রের নির্দিষ্ট কিছু সংস্কার করেই নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এটিএন নিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ ও বিএনপির সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থা তুলে ধরেন পাশাপাশি মুক্তিযুদ্ধে জামাতের অবস্থানও ব্যাখ্যা করেন দলটির আমির আছেন নাজি আফরিন ছাত্র জনতার গণ অভ্যানের মধ্যে দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের সাথে দেশের রাজনৈতিক দলগুলো আলোচনা করে পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী প্রত্যাশার কথা এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির আমি শফিকুর রহমান এটা নির্ভর করবে সরকার সংস্কারের কি তারা আগাতে চান ইলেকশনের রোডম্যাপটার আগে সরকারকে সংস্কারের একটা রোডম্যাপ হাতে নিতে হবে যে এই টাইম লাইনের ভিতরে এই এই সংস্কারগুলো আমরা করতে চাই তারা জনপ্রত্যাশার দিকগুলো খেয়াল রেখে যেমন ধরেন জনপ্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে নির্বাচন কমিশন আছে নির্বাচনে বিডি প্রবিদের কিছু ব্যাপার স্যাপার আছে কিছু কালো আইনের মাধ্যমে সমাজকে একদম বন্দি করে ফেলা হয়েছে যেটার হোয়াটসঅ্যাপার শুধু সাধারণ মানুষ না আপনারাও আপনাদের অনেকেই জেল কেটেছেন কিন্তু এই সমস্ত ব্ল্যাক আইনের কারণে কিন্তু দুঃখজনক আমরা যখন বিরোধী দলে থাকি রাজনৈতিক দলগুলো তখন ব্ল্যাক আইনের বিরুদ্ধে আমরা অনেক শাউটিং করি অনেক কিছু আমরা বলি কিন্তু আমরাই সেই আমরাই যখন কেউ কেউ ক্ষমতায় যাই তখন আমরা আগের অবস্থান থেকে আমরা বদলে যাই ওই জায়গায় আমরা আর থাকি না কাজে এই জায়গাগুলো পরিচ্ছন্ন হয়ে যাওয়া দরকার আমরা ফিল করি যেগুলা দলীয় সরকার আসলে অতীতে প্রমাণ হয়েছে যে হাত দেয় না এই জায়গাগুলো এখন পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে তার পাশাপাশি এই যে অর্থনীতির বিধ্বস্ত অবস্থা আপনি কোন সমাজে রাষ্ট্র চালাবেন যদি সমাজ দেহই অচল হয়ে পড়ে বিকলাঙ্গ হয়ে পড়ে অবশ হয়ে যায় তাহলে আপনি কোন দেশ চালাবেন এই জন্যে এটার যে মানুষ কনফিডেন্স হারা হয়ে গেছে ব্যাঙ্কগুলো দেউলি আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস রিমিটেন্স যারা পাঠাবে তারা কনফিউশনের মধ্যে যে ব্যাঙ্ক নাই আমি কোথায় পাঠাবো আমার অর্থের নিরাপত্তা কোথায় এই আস্থার জায়গাগুলো যে ধ্বংস হয়ে গেছে এই আস্থার জায়গাগুলোকে আবার বিনির্মাণ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা ইতিবাচক শিফট দেখতে পাচ্ছি এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং এই আস্থার জায়গাটাও যদি পুনরায় বিনির্মাণ হয় তাহলে একটা নির্বাচন দিলে সেই নির্বাচনটা হবে অর্থবহ আদারওয়াইজ নির্বাচন একটা হয়তো হবে কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই আমরা থেকে যাব তো এই জন্য তাদের কাছে প্রত্যাশা ওইটুকুই যে বেসিক রিফরমেশনগুলো হয়ে যাওয়া দরকার কিন্তু এটার জন্য খুব দীর্ঘ সময় না বা এটা ওয়াইজ হবে না কারণ তারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না তারা মুষ্টিময় কিছু মানুষ তাদের সীমাবদ্ধতা আছে এটা বেশি টেনে লম্বা করতে গেলে সেখানে আবার অন্য দুর্বলতা এসে গ্রাস করতে পারে তাহলে আমাদের বিপ্লবের উদ্দেশ্যটাই আবার কিন্তু ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়েও মতামত জানালেন আমির ম্যাজিস্ট্রেট শিক্ষামাটা যেটা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এটা নতুন না এটা বাংলাদেশে এর আগেও বহুবার দেওয়া হয়েছে সীমিত পরিসরে তারা দিয়েছেন তারা দরকার মনে করেছেন এখানে একটা জিনিস লক্ষণীয় যে পুলিশের কিছু কর্মকাণ্ডের কারণে পুলিশের প্রতি মানুষের আস্থার একটা ভিত নড়ে উঠেছে এবং আস্থার জায়গায় নেই এখন তারা নিজেরাও নিজের উপরে আস্থা রাখতে পারছেন না দুইশো কতজন অফিসার ছাড়া বাকি সকলেই অংশ মানে এখন যোগদান করেছেন কিন্তু যোগদান করলেও তাদের তারা ফাংশনে বল না সেরকম তারা ফাংশন করছেন না ফলে সমাজে কিছু বিপত্তি তৈরি হয়ে গেছে এবং আরও হওয়ার আশঙ্কা আছে এই জায়গাগুলো যদি ক্লিন করার জন্য সৎ উদ্দেশ্যে এই ম্যাজিস্ট্রেসি দেওয়া হয় এবং যারা এটা অ্যাপ্লাই করবেন তারাও যদি রেসপন্সিবিলিটির জায়গা থেকে করেন সমাজের জন্য এটা খারাপ হওয়ার কথা না কারণ এটা মতন না এর আগেও হয়েছে স্বয়ং শেখ মুজিবুর রহমান সাহেবও কিন্তু পঁচাত্তর সালে এরকম একটা অভিযানের দায়িত্ব দিয়েছিলেন যৌথ বাহিনীকে ওখান থেকেই শুরু স্বাধীন বাংলাদেশে ওখান থেকেই শুরু গণ অভ্যুত্থানে জামাত অংশ নিয়েছে তবে কতজন কর্মী মারা গেছেন সেই পরিসংখ্যান প্রকাশে নারাজ যে জাতীয় বিরোধী এখন দলে বিভক্ত হোক এটা আমরা চাই না আমরা চাই তারা সারা জাতির শ্রদ্ধার পাত্র হয়ে চিরদম থাকুক আমরা এটা চাই যে তারা জাতীয় বীর হিসাবে আজীবন মর্যাদার পাত্র হয়ে থাকুক সকলের কাছে থাকুক এখন দলীয় পরিচয় আমি যদি বলি যে আমাদের দলের এতজন তাহলে তো আমি তাদেরকে দলীয় একটা লেবেল দিয়ে দিলাম কেন এই বীর কি শুধু আমার জন্য যুদ্ধ করেছে আমার দলের জন্য করেছে সে তো গোটা জাতির জন্য করেছে যারা গোটা জাতির জন্য যুদ্ধ করে লড়াই করে প্রাণ দিল আমি কেন তাকে দলীয় সম্পদ বানাবো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে জাতির সম্পদ হিসাবে সম্মানের জায়গায় চরম সম্মানের জায়গায় দেখতে চাই সম্মানের সর্বোচ্চ চূড়ায় দেখতে চাই এই জন্য আমরা এটা বলবো না তবে অবশ্যই আমাদের হিসাব আছে আমাদের কাছে এদেশের রাজনীতির ইতিহাস বলে ভোটের রাজনীতিতে সুযোগমত বিএনপি ও আওয়ামী লীগ জামাত ইসলামীকে ব্যবহার করেছে আমরা আসলে কোনো জায়গায় কারো দ্বারা ব্যবহৃত হইনি এবং কেউ আমাদের আমরাও কাউকে ব্যবহার করব সেই চিন্তা আমরা রাজনীতিতে করি না যার যার সম্মানের জায়গায় সবাইকে দেখে আমরা রাজনীতি করতে চাই এবং এটা মনে করি যে এটাই সুস্থ রাজনীতির ধারা হওয়া উচিত আমরা দেশ দেশের মানুষকে ভালোবাসার জায়গা থেকে যে রাজনীতি করা দরকার যেটাকে যখন জাতির জন্য উপযুক্ত মনে করেছে আমরা সেটা নিয়ে প্র্যাকটিস করেছি ভারতের সাথে জামাত ইসলামী সম্পর্ক কেন দায়কার ভারত তো বড় প্রতিবেশী আমরা তো তাদের কাছে বড় উদারতাটা আশা করি ভারতে কোন দল নেতৃত্বে আসবে কোন দল আসবে না এটা তো আমার হেডিক না কিন্তু আমরা দেখেছি অতীতে ভারত এখানে হস্তক্ষেপ করেছেন এবং সেটা প্রকাশ্যে এটা কোনো রাগ ডাক ছাড়াই সুজাতা সিংহের বিষয়টা তো সবাই আমরা জানি চোদ্দ সালের বিষয় এটা আগেও হয়েছে পরেও হয়েছে বিভিন্ন মাত্রায় হয়েছে কোন তা আমরা আশা করব যে ভারত অতীতকে মূল্যায়ন করবে ডাক্তার শফিকুর রহমান বললেন দেড় দশকে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতি সবচেয়ে বড় শিকার জামাত ইসলামী তার দল সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষের মনে ভয় ঢোকানো হয়েছে বহু অভিযোগ আমাদের ব্যাপারে দেওয়া হয়েছে কিন্তু একটাও গত সরকার প্রমাণ করতে পারে নাই আমি সব কিছু বলবো না একটা দিলেই আপনি উদাহরণ বুঝে যাবেন গাইবান্ধা সুন্দরগঞ্জ এমপি লিটন মারা গেলেন গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে সবাই মিলে আমাদের উপরে তারা দায় চাপালো এমনকি তখনকার প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে আমাদেরকে সরাসরি নাম ধরে দায় চাপালেন শেষের দিন শেষে কি প্রমাণ হল দেখা গেল যে আওয়ামী লীগেরই আর একটা বন্ধু সংগঠনের এক নেতা তাদের পারস্পরিক রাজনৈতিক রাজ মেটানোর জন্য তারই রিভলভার দিয়ে গুলি করে হত্যা করেছেন কাজে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো নতুন নয় তারপরে আমি নীতিগতভাবে বলবো আমরা কেউ ফিরিস্তা নই আমিও যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে অসুবিধা নাই আমি তুলে হাতে আমাকে জামাত ইসলামী সম্পর্কে জনসাধারণের দৃষ্টিভঙ্গি পাল্টেছে আগামী নির্বাচনে নিজেদের শক্ত অবস্থানের কথা বললেন দলটির প্রধান আমরা আর্টিফিশিয়ালিটি একেবারেই পছন্দ করি না অনেকে আমাদেরকে বলে অনেক সামাজিক কাজ করেন তো এইগুলা প্রচার করেন না কেন আমরা বলি অতি প্রচারে আবার একটু স্বয়িংয়ের মানসিকতা অনেক সময় দেখা দেয় এবং মূল উদ্দেশ্য ব্যাহত হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ করা মানুষের জন্য কিছু প্রচারটা বড় নয় আবার একেবারেই যদি না করি তাহলে যারা কন্ট্রিবিউট করতেছে তারা বুঝবে কিভাবে যে তার কন্ট্রিবিউশনটা একটা কাজে লাগতেছে ওই জন্যই মিনিমাম প্রচারটা আমরা করি আমরা ম্যাক্সিমাম প্রচারে যাই না একই জিনিস আপনি প্রেজেন্ট করছেন একভাবে আমি করছি আর একভাবে আপনারটা জনগ্রহণ গ্রহণ করতেছে অভিনন্দন জানাচ্ছে হয়তো একই জিনিস আমারটা জানাচ্ছে না কারণ আপনার ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করছেন আপনার প্রকাশটা কীভাবে হচ্ছে আপনি মানুষের বিতর্ত কেউ দেখে না মানুষ দেখে তার একটা এক্সটার্নাল অ্যাক্টিভিটিস এবং তার এক্সপ্রেশন এটা থেকে মূল্যায়ন করে যে শেখি তো এই বেশ হবে কিছুটা তারপরেও আমি বলবো যে আলহামদুলিল্লাহ ক্ষেত্রে অনেক বাস্তববাদী ধারণা এখন আরও বেশি স্থান পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে নারীদের বিষয়ে জামাতের বরীয় দৃষ্টিভঙ্গি যে প্রচারণা আছে তা ঠিক নয় বলে জানালেন আমির এটা আমাদের বিরুদ্ধে প্রচার বলেন অপপ্রচার বলেন তাই দেখেন আমরা তো নতুন কোনো ইসলাম চালু করতে পারবো না আল্লাহ আল্লাহতালা যে সত্যনিষ্ঠ চিরন্তন বিধান দিয়েছেন আমরা চেষ্টা করি ওইটাকে অনুসরণ করার উম্মতের মা হিসাবে স্বীকৃত নবী পরিবারের যিনি যারা মহিলারা ছিলেন তাদের মধ্যে শিক্ষকের মর্যাদায় সবচেয়েতে যিনি অগ্রগামী ছিলেন হজরতায় আশা সিদ্দে করা দিয়ে আল্লাহ তালানা তার কাছ থেকে তো পুরুষ এবং মহিলা সবাই তো শিক্ষা নিয়েছে তিনি তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপ্রযোজনে আল্লাহ রসুলকে তিনি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেছেন এবং অন্যান্য আল্লাহ রসুলের বিভিন্ন একই কাজ করেছেন তাদেরকে তো আল্লাহ রসুল এইভাবে ঘের মধ্যে বন্দি করে রাখেননি তো আমাদের ব্যাপারে সেই ধারণা করা হবে কেন আমরা তো আল্লাহ যা করেননি আল্লাহ রসুল যা করেননি আমাদেরকে সেটা করার কোনো এখতিয়ার আছে ইনশা যদি আল্লাহ কোনো দিন এই দেশবাসীর সেবা করার সুযোগ আমাদেরকে দেন ইনশাল্লাহ অত্যন্ত নিরাপত্তার সাথে এবং গর্বের সাথে আমাদের মা বোনেরা সমাজ উন্নয়নে পুরুষের পাশাপাশি সমান অবদান রাখবেন কিন্তু সেখানে তাদের ইজ্জত থাকবে অনেক ঊর্ধ্বে এবং তাদের নিরাপত্তা থাকবে একদম কি বলবো সব দিক থেকে নিশ্চিত নিরাপত্তা কেউ তাদের দিকে মন্দ চোখ দিয়ে তুলে তুলে থাকাবে না সংস্কৃতিটা সেই রকম তখন গড়ে উঠবে আপনারা সেই সংস্কৃতিকে অভিনন্দন জানাবেন না ইনশাল্লাহ আমি তো বলি যে সেই দিন আপনারা গর্ববোধ করবেন যে আমরা এমন একটা রাষ্ট্রের নাগরিক মুক্তিযুদ্ধ নিয়ে দলের আহ্বানের ব্যাখ্যা দিলেন দলটি জামির খুবই ছোটো দল ছিল তখন এই দায়িত্বশীল দল হিসাবে কি করবে জামাতের জন্য উপায় ছিল দুইটা একটা দেশে থাকা আর একটা ভারতে যাওয়া ভারতে যাওয়ার কোনো জায়গা ছিল না জামাতের জন্য আজও আপনারা লক্ষ্য করেন এত যুগ পরে এই যুগে এসে ভারতের পক্ষ থেকে যখন বলা হয় যে জামাত ইসলামী ছাড়া সবাইকে ওয়েলকাম টু ভারত তখন বুঝতেই পারছেন যে এতদিন পরেও যদি এই দৃষ্টিভঙ্গি হয় তখন কি দৃষ্টিভঙ্গি আমাদের ব্যাপারে ছিল কাজে ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না আরেকটা জিনিস বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছি অ্যাকচুয়ালি আমরা করেছি আগ্রাসনের যদি ভারতের সহযোগিতায় আমাদের দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল এই দেশবাসী ভোগ করতে পারবে না দুই সালের পাঁচ আগস্টে সেই কথা কেন উচ্চারিত হচ্ছে আমরা স্বাধীন আমরা স্বাধীন কেন উচ্চারিত হচ্ছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা তারা যদি কেউ পারপ্রিটেটার হন অপরাধী হন তাহলে তখন শেখ মুজিব সাহেব শাসন করেছেন দেশ তখন সাক্ষী এবং বিকটিম সবাই জীবিত তখন এই লোকদের বিরুদ্ধে কি একটা জিডিও করা গেল না একটা মামলা দায়ের করা গেল না তখন যদি কোনো মামলা এবং জেডি দায়ের করা না হয় তো বিয়াল্লিশ বছর পরে এই মামলা এবং জেডি আসলো কেন নাজি আফরিন নিউজ ঢাকা